মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সোমবার আর আমরা বসে পড়েছি চায়ের আড্ডা দিতে। তো সেরকমভাবে চা খাওয়া তো হয় না, কিন্তু সবাই যখন একসাথে থাকা হয়, আর এই যে চায়ের কেটলি বা কাপটা দেখছো, সেটা বেস্টু আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। তো সেই কারণে আমি তাদেরকে বলছি আজকে তাদেরকে এইটাতেই হচ্ছে চা খাওয়াবো, তো উদ্বোধন আর কি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে দিই, তো আমাকে বার্থডেরও অনেক আগে গিফটটা দিয়েছিল, তার কারণ ওই যে বললাম সবাই হচ্ছে কনফার্ম করেছিল যে আমার বার্থডেতে কেউ আসতে পারবে না, তো বার্থডে পার্টি পরে নেওয়া হবে সবার ছুটি টুটি দেখে। আমাকে যখন গিফটটা দিয়েছিল তখন আমাকে বেস্টু বলেছিল যে তুই এটা প্যাক ট্যাক করে কিন্তু রেখে দিবি, আর সেই সময় যদি আমি না আসতে পারি তো সেই জন্য অ্যাডভান্স গিফট। তো বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার সেই সময় হচ্ছে আমার হাজব্যান্ড ছিল, তো যার কারণে আমরা কী করেছিলাম, ধুয়ে পরিষ্কার করে আমরা ওটাতে খেয়েছিলাম, খেয়ে করে আবার ধুয়ে শুকিয়ে আবার প্যাক করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তো এটা ছিল সেকেন্ড উদ্বোধন। চায়ের আড্ডা শেষ, এবার গিটারের আড্ডা শুরু। তো বেষ্টু যেহেতু গিটার শিখে, তার গিটারটা এখানেই ছিল বলতে নিয়ে এসছে, আর সেই জন্য আমরা একটু মানে গান মানে নিজে নিজেকে আর কি গায়ক ভাবছিলাম। তো তারপরেই আমাদের কিছুক্ষণ রেস্ট নিয়ে স্টার্ট হলো আমাদের মুড়ির পর্ব। তো এইটা আমাদের স্কুল লাইফের একটা মানে প্রসেসিং ছিল ভীষণই, সেটাকে মিস করি। যে আমরা আগে যখন স্কুলে পড়তাম তো টিফিন টাইমে বলতাম একজন মুড়ি আনবে, একজন চানাচুর আনবে, একজন স্যালাড আনবে, তো সবাই মিলে পেপার পেতে মুড়ি মাখিয়ে খেতাম। তো ভীষণই মিস করি ওই দিনগুলোতে। তো তারপরে ভাইয়ের বন্ধু চলে এসেছিলো তাকে খেলার জন্য ডাকতে, আর আমি ওটাকে বারণ করি না, কেননা খেলাধুলোটাও জীবনের একটা পর্যায়। সেই কারণে দুজনে মিলে চললো তার ছোটো সাইকেলটা নিয়ে খেলাধুলো করতে, আর আমি এখানে হচ্ছে রান্নার একটা রেসিপির ভিডিও করছিলাম, তো সেটারই হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম, আর তাই স্ট্যান্ডটা সরিয়ে দিলাম। আর এই ছিল সেই রেসিপি, রেসিপিটা তোমরা অতি অবশ্যই শর্টসে পেয়ে যাবে, আর যদি দেখে যদি গেস করতে পারো কি রেসিপি অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর ছিল ওই গতকালকে চার পিস চিকেন, তো সেটাকে গরম করছিলাম, আর এতটা বোরিং লাগছিলো ধারণার বাইরে। আগে যেমন কি হতো, আমার একটা ফোন যদি মানে ব্যাটারি লো থাকতো তো আরেকটা ফোন ঘাটতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না, আমার অপর ফোনটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে এত বোর লাগছিলো, আর মাছটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, মাছটাও একদমই আসছিল না, কেননা ওই যে 11টা থেকে 5টা হচ্ছে তার রেস্ট করার সময়, ওই টাইমে তুমি যতই খোঁচাখুঁচি করো সে আসবে না। তো কতটা ভালো লাগে তাই না, যখন পাশে কেউ থাকে আর আমার ব্লগ দেখে। কিন্তু সত্যি কথা বলতে না, আমার সেই টাইমে লজ্জা লাগে। তো যাই হোক, ভালো লাগছিলো। তো সে আমার বার্থডে ব্লগ দেখছিল, আমার এভরিথিং মানে এভরিটা ব্লগ সে দেখে। তো যাই হোক, সে ব্লগ দেখতে থাকুক, আমি একটু মাছকে খোঁজাখুঁজি করতে থাকি, কেন তাকে ভীষণই মিস করছি। এই যে ব্যাস ধরে নিয়ে চ্যাংদোলা করে চলে এসেছি, যদিও তার এখন আদর খাওয়ার একদমই মুখ নেই, কিন্তু আমাদের তাকে ছাড়ার একদমই মুখ নেই। তো তাকে একটু খোঁজাখুঁজি করছিলাম, তাকে বলছিলাম, কত কথা তার সাথে শেয়ার করছিলাম, কিন্তু সে একদমই আমার কথা শোনাচ্ছিল না, আর একদমই মানে কি বলবো, আদর খাওয়া তো তার ইচ্ছে ছিল না, হয় না যেটা জোর জবরদস্তি। মাছটা যখন আদর খেতে চায় না তখন আঁচড় পাঁচড় দিতে স্টার্ট করে দেয়, তো সেরকম পরিস্থিতি চলে যেতে আমি একটু আমার সেই পুরনো ইচ্ছাটাকে জাগিয়ে তুললাম, একটু নেলার্ট করলাম। আর নেলার্টটা কেমন হয়েছে কমেন্ট করো। আর কড়ি আঙুলের যে নখটা না, সেটা ভেঙে গেছে, তো ওই একটা নখ ভেঙে গেছে বলে কি সব নখ কেটে দেবো, সামনে পুজো আসছে, এত তাড়াতাড়ি তো বাড়বে না না, তো সেই কারণে আমি বলছি ওই নখ তুই ছোটোই থাক, বাকি নখগুলো বড়ই থাক। তো যাই হোক, তারপরে যা মেক করেছে আর মেকটা দেখে ইচ্ছে জাগলো আর একটু চা খাওয়া, সেই আমাদের সেই কেটলিটা। তো যাই হোক, একটু বড়লোকি ভাত আনার জন্য কেটলিতে কোথায় মানে চা ঢেলে খাবো। আর আকাশের অবস্থাটা ছিল এইরকম, ভীষণই মানে অন্ধকার করে আসছে মেঘটা, তো আর এতটাও জোরে বৃষ্টি পড়েছে না এখন, কিন্তু মেঘটা পুরো প্রায় বলতে পারো অন্ধকার হয়ে আসছে। আর এখন আমাদের ডিনার বানানোর সময়, আর তোমরা তো মাছুকে জানোই যে আটা মাখতে বসলে এসে কী করতে থাকে, তো এই যে তার ডিউটি স্টার্ট হয়ে গেছে। তো ব্যাস এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।